আসসালামু আলাইকুম, আমি মিটফোর্ড হাসপাতালের ঠিক সামনে। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ সারাদিন এখানে চলাচল করে, এমনকি তারও বেশি, কোটি মানুষ এখানে চলাফল করে। দেখেন, রাস্তার উপরে গাড়ি রেখে দিয়েছে। দেখেন, এক, এটা আমরা জানি যে মুখ্য যারা যারা কাণ্ডজ্ঞানী, সেই সমস্ত মানুষরা এই ধরনের ছোটো ছোটো ব্যবসার সাথে জড়িত থাকে। আবার ঠেলা গাড়ি চালায়কারে, তারা এক ধরনের মূর্খ। এই মূর্খরা রাস্তার উপরে ঠেলা গাড়ি রেখে দিয়েছে, অথচ এগুলো দেখার কেউ নাই। পিছনে পুলিশ ব্রিজের নিচে বসে, হ্যাঁ, তাও কি রেইনকোট পরা, আমি আপনার দেখাতে পারতাম। দেখেন, রেইনকোট পরা। দেখেন, এখানে আর একটা গাড়ি রেখে দিয়েছে। তারপরে এই পানিটা যে যাবে, সে যাওয়ার সুযোগ নাই। দেখেন, এই ময়লার কারণে, এই যে সামান্য সামান্য কিছু ময়লার কারণে এই জায়গাটা ব্লক হয়ে আছে, এখানে পানি যেতে পারতেছে না। এই এটা আপনি সারা পথে এই অবস্থা দেখবেন। এ দেখেন, আরেকটা দেখেন যে ড্রাম, ড্রাম কিন্তু এভাবে রাস্তার পর রেখে দেওয়ার কোনো, দেখেন এখানে কাদা হয়ে গেছে, কিন্তু মানুষ চলতে পারে না। এইভাবে আপনার কেমিক্যালের ড্রাম এইভাবে রাস্তার পর রেখে দেওয়ার কোনো ন্যায়সঙ্গত ভিত্তি নাই। দেখেন, কিন্তু সেটা হচ্ছে, এগুলো তারা গোডাউনে ঢুকাইতে পারতে পারে, অথবা একটা ফাঁকা প্লেসে নিতে পারে, কিন্তু সে ব্যবস্থা আমাদের দেশে নাই। আপনি কী বলবেন, বলেন? দেখেন, পুলিশরা কি আরামে আছে। দেখেন, দেখেন, এই দেখেন, এটা ভালো জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রচণ্ড ব্যস্ত তারা ডিউটিতে। দেখেন কি সুন্দর চকচকে জুতো পরা, বন্দুক একটা কাঁধে। দেখেন, ওই দেখেন, খালি ওরা এই খোঁজে, মানে আপনার রিক্সা বা গাড়ি খোঁজে। দেখেন কোন গাড়িতে মাল নিচ্ছে, দেখেন, ওই যে, কোনো পুলিশের নজর একদিকে, মানে রিক্সা, এই যে দেখছেন, দেখেন, এই যে, এই দেখছেন, এই যে, এই যে, এই যে, এই যে, মানে পুরা চেক করে, গাড়ি চেক করে, ভীষণ ব্যস্ত। ওই যে, ওই যে, দেখেন, 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 পুলিশ ভাইরা ভীষণ ব্যস্ত। ব্যস্ত মানে কি, আপনার গাড়ি চেক করার ব্যস্ত, এই দু পয়সা কামান যায়, এই একটাই মাত্র কাজ, বুঝতে পারছেন? এই আচ্ছা, ও মা গো, কেটে গেলাম।